আমাদের রংপুর মহানগরে একটি ট্রেন দেওয়া হলো না। আজকে এই মানববন্ধন থেকে আমাদের বিশেষ উন্নত মানের ট্রেন প্রয়োজন। এই মানববন্ধন থেকে আপনি অল্প কিছুদিনের মধ্যে আপনি জানেন সিলেট রংপুরের মানুষের কথা, আমাদের রংপুরের মানুষের জন্য বরাদ্দ প্রেস করুন এই দাবি রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী সরবরাহ চালু, গ্যাসের আমরা শুনলাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল আপনি ঘোষণা, এই কৃষকদের কৃষি কৃষি পণ্য নেতৃত্বে এই বাংলাদেশের জন্ম হয়েছে, পূজা দায়িত্ব নাই। আজকে বিশ্বের দরবারে